আল্লাহ তাআলা দুনিয়া নারীদেরকে উদ্দেশ্য করে বলেন, হে দুনিয়ার নারীরা, যখন তোমরা রাস্তার মধ্যে দিয়ে চলবা তখন তোমাদের নজরকে নিচের দিকে দিয়ে তোমরা চলবা। এবং দুনিয়ার পুরুষদেরকেও আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার পুরুষ, যখন তোমরাও রাস্তার মধ্যে দিয়ে হাঁটবা তখন তোমরা নজরকে নিচের দিকে দিয়ে হাঁটবা। এটা পবিত্রতার বিধান। আল্লাহ তাআলা নজরকে শয়তানের তীরের সাথে তুলনা, আল্লাহ রাসূল নজরকে শয়তানের তীরের সাথে তুলনা করছেন। তো এই জন্য রাস্তার মধ্যে দিয়ে যখন আমরা হাঁটব তখন আমরা নজরকে নিচের দিকে দিয়ে হাঁটব। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো পুরুষ এবং মহিলা, যদি কোনো মানুষ বদ নজর যদি আসে আর সে যদি তার নজরকে নিবারণ করে, নজরকে নিচের দিকে দিয়ে চলে, কোনো বেগারা পুরুষ চেত থেকে সে যদি নজরকে নিচে নামায়, পুরুষ যদি মহিলার থেকে নজরকে নিচের দিকে নামায়, আল্লাহ তাআলা তার আমল নামায়। 12,000 রাকাত তাহাজ্জুদের নামাজ একসাথে দাঁড়ায় পড়লে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এক পা বার নজরকে নিচের দিকে নামানোর কারণে সেই আমল নামায় আল্লাহ তাআলা তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করবেন। এই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় পুরুষ মহিলারা মনে করে যে পুরুষ তার নজরকে নিচের দিকে দিয়ে চলবে, আমাদের তো আর নজরকে দিকে নিচের দিকে দিয়ে চলার কোনো দরকার নাই। না, আল্লাহ তাআলা যেমনিভাবে পুরুষকে বলছেন তেমনিভাবে মহিলাদেরকেও বলছেন। আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগযুনা মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিম। আল্লাহ তাআলা পুরুষকেও বলছেন তুমি তোমার নজরকে নিচের দিকে দিয়ে চলো, আল্লাহ মহিলাদেরকেও বলছেন তুমি তোমার নজরকে নিচের দিকে দিয়ে চলো। পুরুষদের জন্য, মহিলাদের জন্য যেরকম নজর নিচের দিকে দিয়ে চলা পবিত্রতার বিধান, ঠিক পুরুষের জন্যও নজরকে নিচের দিকে দিয়ে চলার এটা পবিত্রতার বিধান। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করার তৌফিক, নজরকে হেফাজত করার তৌফিক দান করে। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে নারীদের কণ্ঠের ব্যাপারেও আল্লাহ বলছেন যে মহিলারা যখন বেগানা পুরুষদের সাথে কথা বলবে তখন তাদের মুখের ভাষা কর্কশ আওয়াজ হবে, নরম ভাষায় কথা বলবে না, সুমার্জিত ভাষায় কথা বলবে না, বেগানা পুরুষদের সাথে শক্ত ভাষায় কথা বলবে। এর অর্থ হলো আল্লাহ বলেন যে পুরুষদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা রোগ দিয়ে দিয়েছেন। স্পষ্ট কোরআনের ভেতরে আল্লাহ বলছেন মরজ আছে তাদের অন্তরের মধ্যে, রোগ আছে। এই যখন নারী নরম ভাষায় কথা বলবে তখন তাদের রোগ ঝামেলা হবে, তাদের রোগে সে সাড়া দিবে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়া নারীদেরকে উদ্দেশ্য করে বলছেন যখন বেগানা পুরুষদের সাথে কথা বলার প্রয়োজন হবে তখন তাদের সাথে শক্ত ভাষায়, এক কথায় বলতে গেলে যেন কথার মধ্যে মাধুর্যতা না আসে, ফেতনার আশঙ্কা না হয়, এই জন্য সেখানে শক্ত ভাষায় কথা বলার চেষ্টা করা। এটা বেগানা পুরুষদের সাথে, আপনজন যারা আছে তাদের সাথে ভালোবাসায় কথা বলবে, এটা সুন্নাত। তো যে আয়াত তেলাওয়াত করলাম আল্লাহ বলেন, এরপরে রাসূল হাদিসের মধ্যে বলেন, আলমার আতো ইদা সাল্লাত খামসাহা ওয়া সামা শাহরা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে মহিলারা যদি চারটি কাজ করে তাহলে আল্লাহ তাআলা হাশরের ময়দানে ওই মা এবং ওই বোনকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। হাদিসের মধ্যে রাসূল বলেন হাসতে হাসতে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। এক নম্বর, আলমার আতো ইদা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোনো মা ঠিক মতো আদায় করে। দুই নম্বর, ওয়া সামা শাহরাহা, রমজান মাসের রোজা যদি ঠিকমতো রাখে। তিন নম্বর, ও আতাআত বালাহা, স্বামীর খেদমত যদি সে ঠিকমতো করে। ও আহসানাত ফরজাহা, এবং ফরজ ফর্দা যদি ঠিকমতো করে। রাসূল বলেন এই চারটা কাজ যদি কোনো মা এবং কোনো বোন করতে পারে আল্লাহ তাআলা হাশরের ময়দানে ওই মা এবং ওই বোনকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। এমনকি রাসূল বলেন হাসতে হাসতে জান্নাতের মালিক হয়ে যাবে। মহিলাদের সম্মান কত বেশি আমরা নিজেরা জানি না, নিজেদের মাথায় স্মরণের খনি নিজেদের কোনো খবর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলমার খয়রু মাতা ও দুনিয়াল ইমরাতু সালিহা, দুনিয়ার প্রত্যেকটা জিনিসই হলো সম্পদ, তার মধ্যে সব থেকে দামি সম্পদ হলো নেককার মহিলা। দুনিয়ার মধ্যে গাড়ি সম্পদ, দুনিয়ার মধ্যে বাড়ি সম্পদ, দুনিয়ার মধ্যে ব্যাংক ব্যালেন্স সম্পদ, দুনিয়ার মধ্যে কোটি টাকা সম্পদ, হীরামণি মুক্তা, এগুলোও সম্পদ। কিন্তু রাসূল বলেন দুনিয়ার মধ্যে সব থেকে দামি সম্পদ হলো নেককার মহিলা, দুনিয়ার মধ্যে সব থেকে দামি সম্পদ হলো নেককার মহিলা। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন দুনিয়ার মধ্যে 1,000 বদকার পুরুষের থেকে একজন বদকার নারী খারাপ,
রসুল বলেন 1000 পুরুষ ওলিদ থেকে একজন নেককার মহিলার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। এইজন্য সম্মান যেমন বেশি আবার জাহান্নামের ভয় তত বেশি। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি নারীদেরকে সবথেকে বেশি জাহান্নামের মধ্যে দেখছি। তোমা আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সম্মান অনেক দিয়েছেন। রাসূল বলেন দুনিয়ার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার মহিলা। একজন মানুষ সারা দুনিয়ার বাদশাহী যদি কোনো ব্যক্তি পায় সারা দুনিয়ার সম্পদ যদি অর্জন করতে পারে কিন্তু সে নেককার একজন স্ত্রী পায় নাই, সে দুনিয়ার কোনো কিছুই পায় নাই, দুনিয়ার কোনো জায়গায় গিয়েও সে শান্তি পাবে না, হাত্তি কি সে ইবাদতের মধ্যেও শান্তি পাবে না, ইবাদতের মধ্যেও সে শান্তি মজা পাবে না। এর অর্থ হলো একজন নেককার মহিলার প্রয়োজনীয়তা, একজন নেককার স্ত্রীর দাম আল্লাহর কাছে দুনিয়ার মানুষের কাছে অনেক বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রু মাতাউ দুনিয়াল ইমরাতু সালিহা, দুনিয়ার মধ্যে প্রত্যেক জিনিসই হলো সম্পদ, তার মধ্যে সবথেকে দামি সম্পদ এবং সবথেকে আল্লাহর কাছে প্রিয় সম্পদ হলো একজন নেককার মহিলা, আল্লাহর কাছে অনেক দাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সম্মানের ব্যাপারে অনেক হাদিস রাওয়ায়াত করেছেন, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত বোঝাবার জন্য বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নি একবার সাহাবা ইকরামদেরকে নিয়ে রাসূল বসেছিলেন, সাহাবা ইকরামদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছিলেন, দ্বীনের আলোচনা। এমন অবস্থায় হঠাৎ হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়েশা বলেন হে আল্লাহর রাসূল, দুনিয়ার মধ্যে পুরুষ অনেক নেক কাজে শরীক হইতে পারে, পুরুষ যুদ্ধের ময়দানে শরীক হতে পারে, পুরুষ অনেক বড় বড় কাজে শরীক হইতে পারে, জিহাদের ময়দানে শরীক হতে পারে, জুমার মজলিসে শরীক হতে পারে, ওয়াজের মজলিসে শরীক হতে পারে। হে আল্লাহর রাসূল, আমরা জুমার মজলিসেও যেতে পারি না, আমরা ঈদগাহেও যেতে পারি না, আমরা ওয়াজের প্যান্ডেলেও যেতে পারি না, আমরা জিহাদের ময়দানেও যেতে পারি না, জুমার মজলিসেও যেতে পারি না, তাহলে সবের দিক থেকে পুরুষ তো আমাদের থেকে অনেক অগ্রগামী হয়ে গেল, অনেক আগায়া সামনে চলে গেল। এখন আমাদের হালত কি, আমরা নেকির দিক দিয়ে তাদের সমান কেমনে হব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্যজনিত হইয়া সাহাবা ইকরামকে প্রশ্ন করলেন, সাহাবা ইকরাম আপনারা কি কোনোদিন চিন্তা করছেন মহিলা মানুষ এত চমৎকার প্রশ্ন করতে পারে, মহিলা মানুষ এত সুন্দর প্রশ্ন করতে পারে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন সাহাবা ইকরাম আশ্চর্যজনিত হইয়া ডেকে বলেন হে আল্লাহর রাসূল, মহিলা মানুষ এত সুন্দর প্রশ্ন করতে পারে আমরা কোনোদিন চিন্তাও করি নাই। রাসূল বলেন আপনারা ভাবেন একজন মহিলা সে দিনের দিকে কত দ্রুতগামী অগ্রগামী হতে চায়, সে দিনের জন্য কত বেশি পিপাসিত, সে আল্লাহ তাআলাকে কত বেশি মহব্বত করতে চায়, আগাইতে চায় দিনের দিকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসমা ভালো করে শুনে নেন, পুরুষ যে পরিমাণ সওয়াব অর্জন করবে, মহিলা যদি ঘরের মধ্যে বসে চারটি কাজ করে, আল-মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামা শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, পুরুষ যুদ্ধের ময়দানে গিয়ে যে সওয়াব অর্জন করবে, পুরুষ জুমার ময়দানে গিয়ে যে সওয়াব অর্জন করবে, পুরুষ ওয়াজের প্যান্ডেলে গিয়ে যে সওয়াব অর্জন করবে, মহিলারা যদি ঘরের মধ্যে বসে চারটি কাজ করে, এক নম্বর আলমার আদা সাল্লাত খামসাহা পাঁচ অক্ত নামাজ যদি আমার কোনো মা আমার বোন ঠিক মতো আদায় করে, ও আহসানাত ফারজাহা ফরজ পর্দা যদি ঠিক মতো করে, রমজান মাসের রোজা যদি ঠিক মতো রাখে এবং স্বামীর এতাওয়াত যদি ঠিক মতো করে। রসুল বলেন পুরুষ বাহিরে গিয়ে যে সওয়াব অর্জন করবে আল্লাহ তাআলা এই মা এবং এই বোনকে ঘরের মধ্যে বসে সে সম পরিমাণ সব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবেন। তো মা আপনি একটু মনে মনে চিন্তা করেন, পুরুষ এত কষ্ট করে সওয়াব অর্জন করে, আপনার এত কষ্ট করে সওয়াব অর্জন করার দরকার নাই, আপনি ঘরে বৈশা বৈশা সওয়াব অর্জন করার সুযোগ পাইতেছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা ইহসান, অনেক বড় একটা দয়া। তো যে কথাগুলো বললাম আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন আসমা রাদিয়াল্লাহু তাআলাকে আন্নাকে এরপরে বলেন আসমা ভালো করে শুনে নেন, পুরুষকে আল্লাহ আপনাদের নারীদেরকে আল্লাহ তাআলা কি পরিমাণ মর্যাদা দিছে আপনারা একটু শুনেন। এরপরে রাসূল আসমাকে বলেন আসমা হো আসমা ভালো করে শুনে নাও, দুনিয়ার মধ্যে পুরুষ যদি যুদ্ধের ময়দানে গিয়া সওয়াব অর্জন করে, ও আসমা পুরুষ যদি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করতে হয়, পুরুষের যদি শাহাদাত বরণ করতে হয় যুদ্ধের ময়দানে যেতে হবে, মারামারি কাটাকাটি করা লাগবে, ও আসমা তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই,
তোমার যুদ্ধের ময়দানে গিয়া মারামারি কাটাকাটি করার কোনো দরকার নাই। দুনিয়ার মধ্যে যদি আমার কোনো মা, দুনিয়ার মধ্যে যদি আমার কোনো বোন, যদি দুনিয়ার মধ্যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়, দুনিয়ার মধ্যে যদি কোনো মা, দুনিয়ার মধ্যে যদি কোনো বোন দুনিয়ার থেকে বিদায় হয়, আল্লাহ তাআলা ওই মা এবং ওই বোনকে হাশরের ময়দানে শাহাদাতের মর্যাদা দিয়া বিনা হিসাবে জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবে। ও মা ভালো করে শুনে নেন, দুনিয়ার মধ্যে যদি কোনো মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর দুনিয়ার মধ্যে হায়াত পেয়ে বেঁচে থাকে, আল্লাহ তাআলা ওই মা এবং ওই বোনকে হাশরের ময়দানে গাজীর মর্যাদা দিয়া জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবেন। এ মা পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যদি মা হায়াত পেয়ে বেঁচে থাকে গাজীর মর্যাদা পায়, দুনিয়ার মধ্যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যদি আমার কোনো মা কোনো বোন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হাশরের ময়দানে পয়গম্বর ওই মাকে শাহাদাতের মর্যাদা দিয়া জান্নাতের মালিক বানিয়ে দিবে। এ মা বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন, আল্লাহর পয়গম্বর বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যদি পাঁচ ওয়াক্ত পড়তে পারেন, আল্লাহ তাআলা হাশরের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিবে। পয়গম্বর বলেন মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ বেহেস্তের চাবি, যদি কোনো আল্লাহর বান্দি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর পয়গম্বর বলেন হাশরের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবেন। আহসানাত ফরজাহা, ফরজ পর্দা যদি ঠিকমতো করে, কিন্তু বড় দুঃখ, বড় দুঃখ, আজকে মায়েরা পর্দায় থাকতে চায় না, আজকে মায়েরা ঘরে থাকতে চায় না, বোরকা পরে ঠিক মতো চলতে চায় না। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দেন, পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু আস্তে আস্তে কথা বলতে হবে, পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে যখন জাহান্নাম দেখতে গিয়েছেন, আল্লাহর পয়গম্বর জাহান্নাম দেখতে যাওয়ার পরে পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে জাহান্নামের মধ্যে উম্মতের জাহান মহিলাদেরকে বিভিন্ন ভাবে আযাবের মধ্যে গ্রেফতার রাখা হয়েছে, আল্লাহর পয়গম্বর যখন তাকায় দেখতেছে উম্মতের বিভিন্ন মহিলাদের জাহান্নামের মধ্যে বিভিন্ন ভাবে রাখা হয়েছে, পয়গম্বর একটু সামনে আগাইলেন, পয়গম্বর সামনে আগানোর পর তাকায় দেখে উম্মতের এক শ্রেণী মহিলাদের জাহান্নামের মধ্যে চুল ধরে জাহান্নামের মধ্যে টানিয়ে রাখা হয়েছে। পয়গম্বর দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয়, জিব্রাইল এই সমস্ত মহিলারা কারা? জিব্রাইল বলে, পয়গম্বর এই সমস্ত মহিলারা আপনার উম্মতের ওই সমস্ত মহিলা যারা দুনিয়ার মধ্যে রাস্তা দিয়ে হাঁটে কিন্তু মাথার ওপর কাপড় দিয়ে হাঁটে না। পয়গম্বর ডেকে বলেন, তাদের শাস্তির মেয়াদ কত? জিব্রাইল আলাইহিসসালাম বলেন, ও পয়গম্বর তাদের শাস্তির মেয়াদ হলো কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই মহিলাদেরকে চুলের মুটকি ধরে জাহান্নামের মধ্যে কিয়ামত পর্যন্ত টানিয়ে রাখা হবে। দুনিয়ার মধ্যে অনেক মা রাস্তার মধ্য দিয়ে হাঁটে, অনেক বোন রাস্তার মধ্য দিয়ে হাঁটে কিন্তু মাথার উপর কাপড় দিয়ে হাঁটে না। এ মা ভালো করে শুনে নাও, দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা যদি কোনো আল্লাহর বান্দি রাস্তার মধ্যে দিয়ে এমন ভাবে হাঁটে যে মাথার চুল দেখা যায়, পয়গম্বর বলেন হাদিসের মধ্যে হাশরের ময়দানে জাহান্নামের মধ্যে চুল ধরে জাহান্নামের মধ্যে টানিয়ে রাখা হবে। আল্লাহর পয়গম্বর কিছু দূর আবার সামনে গেলে তাকায় দেখে উম্মতের এক শ্রেণী মহিলাদের জিব্বা ধরে জাহান্নামের মধ্যে টানিয়ে রাখা হয়েছে। পয়গম্বর দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয়, জিব্রাইল এই সমস্ত মহিলা গুনাহ কারা? পয়গম্বর
দুইটা চোখের পানি ফেলে যখন কান্না করতেছে জিব্রাইল আমিন ডেকে বলে পয়গম্বর এই সমস্ত মহিলা আপনার উম্মতের ওই সমস্ত মহিলা যারা দুনিয়ার মধ্যে এজাবান দিয়া খারাপ অকথ্য ভাষায় খারাপ কথাবার্তা বলেছে আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেন মাই আজমান লিমা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ দুনিয়ার মধ্যে যদি কোনো মা দুনিয়ার মধ্যে যদি কোনো বোন দুইটা অঙ্গকে অর্জন করতে পারে পয়গম্বর হাদিসের মধ্যে বলেন তুমি যদি দুইটা জিনিসে জিম্মাদার হতে পারো আমি কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব আমি তোমাকে না নিয়ে জান্নাতে কদম দিব না এক নাম্বার হলো জবান দুই নাম্বার হলো লজ্জা স্থান পয়গম্বর হাদিসের মধ্যে বলেন এই দুই অঙ্গ যদি হেফাজত করতে পারো যদি জবান হেফাজত করতে পারো আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন এ জবান যদি হেফাজত করা যায় তাহলে আল্লাহ তাআলা হাশরের ময়দানে পয়গম্বরের মাধ্যমে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবে এ মা বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন দুই তিন নাম্বার পয়গম্বর যদি এরপর আবার সামনের দিকে আগালেন আগানোর পরে তাকায় দেখে উম্মতের এক শ্রেণী মহিলাদের স্থানের মধ্যে জাহান্নামী বসি লাগাইয়া জাহান্নামের মধ্যে টানিয়ে রাখা হয়েছে পয়গম্বর দেখে বলেন ও জিব্রাইল এরা কারা জিব্রাইল ডেকে বলে পয়গম্বর এরা আপনার উম্মতের ওই সমস্ত মহিলা যারা দুনিয়ার মধ্যে রাস্তা দিয়া চলছে কিন্তু শরীরের মধ্যে কাপড় ঠিক মতো রাখে নাই এমন কাপড় পরিধান করেছে যেই কাপড় পরিধান করার কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা ভেসে উঠে এমন কোন কাপড় পরিধান করেছে যে কাপড় গুলা টাইট ফিট ছিল আল্লাহর পয়গম্বর ডেকে বলে সাহাবি কিয়ামত পর্যন্ত এই মহিলাদেরকে এভাবে জাহান্নামের মধ্যে টানিয়ে রাখা হবে আল্লাহর পয়গম্বর এ মা আমি আপনাদের উপর সাথে আপনাদের সম্মান রেখে কথা বলি আপনাদেরকে বোঝাবার জন্য বলি কারো সম্মান নষ্ট করে কথা বলার মেজাজ নাই পয়গম্বর হাদিসের মধ্যে যেভাবে বলেছেন আমি সেভাবেই বলে দিয়েছি আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন দুনিয়ার মধ্যে যদি কোনো মা এমন কোন কাপড় পরিধান করে দুনিয়ার মধ্যে যদি কোনো বোন এমন কাপড় পরিধান করে যেই কাপড় পরিধান করার কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভেসে ওঠে আল্লাহ তাআলা ওই মা এবং ওই বোনকে হাশরের ময়দানে বস্ত্রহীন অবস্থায় তাকে উঠাবে বস্ত্রহীন অবস্থায় তাকে উঠাবে এ মা বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন দুনিয়ার মধ্যে অনেক আম্মা যান এমন কাপড় পরিধান করে যে কাপড় পরিধান করার কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা বোঝা যায় এ মা ভালো করে শুনে নেন আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন এমন কোন কাপড় পোশাক পরিধান করা যাবে না যে কাপড় পরিধান করলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় এ মা পয়গম্বর হাদিসের মধ্যে বলেন আমি এরপরে আবার সামনে আগালাম আগানোর পর তাকায় দেখি উম্মতের এক শ্রেণী মহিলাদের মুখের মধ্য দিয়া জাহান্নামের আগুন যায় পিছনের রাস্তা দিয়া বের হয় পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেন নবী জিব্রাইল আমিনকে প্রশ্ন করলেন ও জিব্রাইল আমিন এরা কারা বলে পয়গম্বর এরা আপনার উম্মতের ওই সমস্ত মহিলারা যারা দুনিয়ার মধ্যে এমন পোশাক পরিধান করে দুনিয়ার মধ্যে জবান দিয়ে নিজের স্বামীকে গালি দেয় জবান দিয়া নিজের সন্তানকে কষ্ট দেয় জবান দিয়া নিজের পাড়া প্রতিবেশীদেরকে কষ্ট দেয় ও পয়গম্বর যার কারণে কিয়ামত পর্যন্ত এ জবান দিয়া জাহান্নামের আগুন প্রবেশ করবে আর পিছনের রাস্তা দিয়া বের হবে এ মা বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন জবান দিয়া কাউকে কষ্ট দেওয়া যাবে না জবান দিয়ে নিজের স্বামীকে গালি গালাজ করা যাবে না আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানিয়ে দেন দুনিয়ার মধ্যে মহিলারা সব থেকে বেশি জাহান্নামে যাবে একজন সাহাবিয়া প্রশ্ন করেন ও পয়গম্বর
কেন মহিলারা জাহান্নামের মধ্যে বেশি যাবে আল্লাহর পয়গম্বর ডেকে বলে ও মহিলা আল্লাহর পয়গম্বর ডেকে বলে ও মা ভালো করে শুনে নেন দুনিয়ার মধ্যে মহিলারা জবান দিয়ে অপরকে লানত করার কারণে মহিলারা জাহান্নামে যাবে আর না শুকিয়ে বেশি বেশি করার কারণে জাহান্নামের মধ্যে যাবে অনেক মা বন্ধুদের ক্ষেত্রে এরকম দেখা যায় অনেক মহিলাদের ক্ষেত্রে এমন দেখা যায় দুনিয়ার মধ্যে অনেক মহিলাদের ক্ষেত্রে এমন দেখা যায় নিজের স্বামী সারা জীবন কষ্ট করার পর এর পরও স্বামীর সাথে না শুকরিয়া করে এমন তো কথা বলেই ফেলে তুমি আমাকে কি দিয়েছো তোমার কাছে আয়েশা আমার জীবনটাই নষ্ট হয়ে গেল না না আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বামীদের মর্যাদা কেমন দিয়েছেন মা একটু ভালো করে শুনে নেন পয়গম্বর একবার কোনো এক জায়গায় দাঁড়িয়ে আছেন হঠাৎ উঠ আয়েশা আমার পয়গম্বরের কদম মোবারকে সিজদা দেয় আল্লাহর পয়গম্বরকে যখন উঠ সিজদা দেয় তখন সাহাবায়ে কিরাম ডেকে বলে ও নবী উঠ যদি আপনার কদমে সিজদা দেয় আমরা সাহাবায়ে কিরাম আপনাকে সিজদা দিতে সমস্যা কোথায় পয়গম্বর ডেকে বলে ও সাহাবী ভালো করে শুনে নাও দুনিয়ার মধ্যে আমি যদি কোনো মানুষকে তার মানুষকে সিজদা দেওয়ার অর্ডার করতাম তাহলে প্রত্যেকটা নারীকে অর্ডার করতাম তারা যেন তাদের স্বামীর কদমে সিজদা দেয় পয়গম্বর ডেকে বলেন সাহাবি যেহেতু মানুষকে সিজদা দেওয়া হারাম মানুষকে সিজদা দেওয়া জায়েজ নাই সেই জন্য দুনিয়ার কোনো মহিলা তার স্বামীকেও সিজদা করতে পারবে না তবে সিজদা যেমন দামি একটা ইবাদত আল্লাহ ছাড়া কাউকে করা যায় না আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যায় না ঠিক তেমনিভাবে স্বামী এমন একটা দামি সম্পদ স্বামীর এমন সম্মান যে সম্মান এবং মর্যাদা স্বামী ছাড়া অন্য কাউকে করা যায় না অন্য কাউকে দেওয়া যায় না।